তাহরি আঙ্কেল সাহেব, কান্নাকাটি করে তো আর কিছু লাভ নাই, আপনি ইতিমধ্যে যা কিছু করছেন এটা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। আপনাকে মুশরিক ফতোয়া দিছে, 760 জন মৌলভী আমার বিরুদ্ধে ফতোয়া দিছে একযোগে। কিন্তু আমি আজকের ভিডিওটিতে দেখাবো 50 জন বাংলাদেশের নামি দামি বাঘা বাঘা উলামাই কেরাম ইসলামিক স্কলারগণ আপনাকে মুশরিক কাফের ফতোয়া দিয়েছেন, সেই ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আজকের ভিডিও লম্বা হবে, দীর্ঘ হবে, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই চাপাবাজ তাহিরি, যাকে আমরা শ্রদ্ধা করতাম, শ্রদ্ধার সাথে যার নামটা আমরা স্মরণ করতাম সবসময়, কিন্তু উনি তার শ্রদ্ধার জায়গায় থাকতে পারেনি, উনি আগের জায়গায় তিনি ফিরে গেছেন, এই জন্য তার বিরুদ্ধে আমাদের ভিডিও করতে আমরা বাধ্য হচ্ছি। দর্শক, বাংলাদেশের 50 জন উলামাই কেরামদের অভিমত আজকে আপনাদের সামনে তুলে ধরবো। লম্বা ভিডিও হবে, ভিডিওটি দেখার পরে আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, গালাগালি করবেন না, আমি কিন্তু তাহিরি আঙ্কেলকে কাফের কিংবা মুরতাদ কিংবা মুশরিক ফতোয়া দিচ্ছি না, বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলারগণ এই ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। তাহিরি আঙ্কেল, কান্দাকান্দি করেন না, সব জায়গায় আল্লাহ আছেন, ইলমান কুদরাতান। যে বললো আল্লাহ গায়েব হয়ে গেছে, সে তো আল্লাহর সিফতকে অস্বীকার করে কুফুরি করলো, তো তাকে এখন তওবা করতে হবে এবং তার নিকাহ দোহরাতে হবে। পাগলে কিনা বলে ছাগলে কিনা না, এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল, এরা কি বলেন? দাজ্জাল, সাপ দাজ্জাল। এরা কি বলেন? দাজ্জাল। আল্লাহর দান রাসূল দিয়া রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না, বয়াতে মুশরিক এর লাগিয়া, কিসের বয়াতে আবার মুশরিক এর লাগিয়া, বলেন মুশরিক এর লাগিয়া, আবার বলেন মুশরিক এর লাগিয়া। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এই জন্য আমি বলেছি, এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে, আল্লাহর কসম দুইজনের ঈমান চলে গেছে, তাদেরকে আবার ঈমান আনতে হবে। আর যে আল্লাহ পাকের কুদরতের সাথে, আল্লাহ পাকের মুলকিয়তের সাথে, ক্ষমতার সাথে, সিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাথে, একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফুরি বক্তব্য দেয়, এরকম শিরকি বক্তব্য দেয়, এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। ঈমান নাই, ঈমান নাই, ঈমান থাকতে পারে না। ইসলাম গাঙ্গে ধর্ম প্রচার করতে কোথাও বলে নাই। আবার দেখেন, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া শুয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না, দেখেন নাই বোধহয়। এমন একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহিরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আর এই গিয়াসউদ্দিন তাহিরি নামক ভণ্ড, আলেম নামক জালেম, মুসলিম উম্মার জন্য এক অভিশপ্ত ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সুন্নি নামক বেদাতি, সমাজের মধ্যে কুখ্যাত মুশরিক, যে বলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে, এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়েছে। হে সুন্নি ভাইরা, সুন্নি বোনেরা, ভালো করে শুনে রাখো, যদি এটা তাহিরির আকীদা হয় আর তোমরা ওই আকীদায় বিশ্বাসী হও, একই আকীদা হও, তাহলে তাহিরিরও ঈমান নাই, তোমাদেরও ঈমান নাই। আল্লাহর জন্য রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া নবী গেছেন ফকির হইয়া, ডাইরেক্ট সেরেক। এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল গেল গায়েব হইয়া, খাজা এখন শুয়ে আছে আজমিরে, খাজার দরবার থেকে কেউ নাকি খালি হাতে বেরোবে। কত বড় মারাত্মক কথা, আপনারা কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজনে যে গান গাইছে কতক্ষণ, এ তো তুই ইমান আমার সব গেছে,
কানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ চলে গেছেন, আল্লাহ পলায়ে গেছেন, নাউজুবিল্লাহ, এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফুরি বক্তব্য, ঠিক কি না? এরা কথায় কথায় শিরক করে। এই সমস্ত গায়ক বক্তাদেরকে আমাদেরকে জুতা পিটাই বের করে দিতে হবে। বরকির সাহেবকে ভালোবাসবো আমরা, কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয়ে, নাউজুবিল্লাহ, বলবেন না। ওই যে তাহেরি গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি নামক বন্ধ কি গান গাইছে দেখছেননি? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে, এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন। তাহলে আল্লাহর ধন খাজাকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথাটা মিথ্যা কথা, কুফুরি কথা। আল্লাহ তালার ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ কই গেছে? এ কথা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে, ইমান থাকবে। আল্লাহ ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। আরে ছাগল আল্লাহ ধন কি দুনে, তোর কোনো জ্ঞান আছে আল্লাহর খাওয়া সম্পর্কে? আল্লাহ গেছে গায়েব হয়ে, এই কথাটা যে বলবে খালি তাহেরি না, এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চ দিতে হবে। কুত্তা পিটাম পিটা দিবে না, তাহিরি তাহিরি, হে রামজুদ্দিন, আকবর শয়তান, এই শয়তান বলিছে আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ইমান ভঙ্গের কারণ জানা লাগে ভাই। শয়তান দূরে থেকে দাঁড়া দাঁড়া মিটে মিটে আসে, তাহিরে আমি যেটা পারল না তুই কইর আমার হারায়া দিলি, কি কম কম শয়তান কোনদিন কি আকিস বিড়ি টানছে? তোরা গাঞ্জা টানোসকে বিশ্বাস করেন, এমন কথা বলার মাধ্যমে এই তাহির স্পষ্ট ভাবে শিরিক করেছে। এই যে কোন মানুষ যদি এই আকীদা লালন করে আল্লাহ তার ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে চলে গেছেন, পরিষ্কার কথা মুসলমান না কাফের, ইখরুজ মিনাদ দ্বীন। আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, আর নবী নাকি এটা আবার খাজারে দিয়া আজমিরে রেখে দিচ্ছে। আমি আমার ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই, এই আকীদা থাকলে আপনার ঈমান নেই, তাওবা করতে হবে। যদি কেউ এই ধরনের কথা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আবার রাসূল ধন পাইয়া খাজারে দিয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে, খাজা নাকি ধন পাইয়া আজমিরে শুয়ে আছে, এই ধরনের বক্তব্য যারা দেয় এগুলো ইমান ধ্বংস করার মতো বক্তব্য, কথা বলে ঠিক কি? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে দি, নাউজুবিল্লাহ, পড়ে কথা বলেন না কেন, ঈমান আসে না গেছে? শয়তানের ধন তাহারে দিয়া শয়তান গেল গায়েব হইয়া, শয়তানের ধন তাহেরি পাইয়া, শয়তানের ধন তাহেরি লইয়া নামছে এবার ময়দানে, কারো থাকে না ঈমান আমল গেলে তাহার দরবারে, কাফের। আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই যে শব্দগুলো আল্লাহর সাথে, এটা বড় শেরে কিনা জুড়ে বলেন, আল্লাহ সম্পর্কে কত বড় কুফরি কথাবার্তা। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ, বলেন আর ঈমান আছে? ঈমান আছে? কত বড় গন্ড মূর্খ হলে শান বলছে আল্লাহর নামে, রাসূলের নামে, খাজার নামে, শেষে শিরিক পর্যন্ত করে ফেলেছে। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেল গায়েব হইয়া, নাউজুবিল্লাহ, কোন আলো করে কোন এদিন বলে জিকির ঢেলে দেওয়া হুজুর, এই গান যেটা সম্পূর্ণ শিরিক মিশ্রিত, সম্পূর্ণ শিরিকে ভরপুর। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, মাথা খারাপ হয়ে যাবে কি বলেন আপনারা? গতকালকে গিয়াস তাহিরি কি হুজুর বলেন নাই? গিয়াস তাহিরি যে কথা বলেছে
মুসলমান হিসাবে এটা সহ্য করার মতো নয়, শয়তানকেও হার মানিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কোন গায়কে গাইছে না, আলিম নামক বন্ডে। যদি পৃথিবীর কোন মানুষ এই আকীদা বিশ্বাস পোষণ করে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, যারা কয় না নাউজুবিল্লাহ, এই আকীদা কি তাওহীদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ধন নাকি নবীর দিছে, নবীর ধন খাজারে দিছে, এখন আল্লাহ খালি হয়ে গেছে গা, নবীও খালি, সব এখন ধন বয়ে রয়েছে ওই আজমিরে, এর লাগে হের হাত থেকে কেউ খালিয়া দেবি না। খালি হাতে ফেরা যায় না, এর কি ইমান আছে না গেছে বলেন? সমস্ত রামায় কেরাম বাংলাদেশের হকানি যত রামায় কেরাম আছেন, এক পায়ে খাড়া যারা এই ধরনের কথা বলবে তাদের আর ইমান থাকে না, যারা এটা বিশ্বাস করবে তাদের কোনো ইমান থাকে না। কথা বলো ঠিক কিনা? এই কথা যদি কোনো মানুষ বলে সে মুশরিক হয়ে যায়। কি হয় বলে? মুশরিক হয়ে যায়। এটা মারফতি না, এটা মাইনের পথের গান, ঠিক না? বেশি এই সমস্ত তাহেরি মার্কা বক্তা যারা আছে, আমি নাম না নিয়ে পাচ্ছি না, ওরা দেশের মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করাতে চায়, ঠিক কি না বলো মুসলমান? এসব ভণ্ড থেকে দুনিয়ার মানুষকে সতর্ক থাকা দরকার। তেহারি কে চিনেন? তেহারি না তাহেরি? তাহেরি, এটাও শিরিক এবং শিরকে আকবার। ও বলল আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ কাছে খালি হয়, আল্লাহ খালি হয় কেমনে? যার মধ্যে কোরআন সুন্নাহর আলেম নাই তার ওয়াজ শোনা জায়েজ নাই। শয়তান কে গাছে ধরে মিয়া আশেক রাসুলার সুন্নি সংগঠন নাম দিয়া ভণ্ডামি শুরু করছে। এখন বর্তমানে নাতুল্লাহ আব্বাসী যখন ভণ্ড সুন্নিদের বিরুদ্ধে বলছে, এখন আব্বাসী কে ওয়াহাবি বলে গালি দিছে, কথা ঘটে কিনা? এখন বলেন এদের চাইতে বড় চোর, এদের চাইতে বড় ডাকাত আর কেউ আছে কি? যে গানের প্রত্যেকটা সুরে, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে শিরক রয়েছে, যে ব্যক্তি শিরক করবে আমার আল্লাহ বলেছেন জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। মুসলমান নামদারি পোশাক লাগায়া সিরাদের দালালি করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য কৌশলে মুসলমানদের সামনে কোরআন নিয়ে কথা বলে, তার ছাড়া ছাড়া আর কিছু বলার সুযোগ নেই, চিল্লায় বলেন ঠিক কি না? শিরিকের শেষ সীমানা এই গানের করিডোর মধ্যে, শিরিকের শেষ সীমানা। এ ব্যক্তি মুশরিক হয়ে গেছে, কোনো সন্দেহ আছে? না। এ ব্যক্তি শিরিক করেছে, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, সন্দেহ আছে? না। আমার বুঝে আসে না, ইসলাম ফাউন্ডেশন এত বড় একটা সংস্থা, এই সংস্থার কি কোনো কাজ নাই বাংলাদেশে? কাজ আছে একটা, বছরে কয়বার চাঁদ উঠলো আর কয়বার ডুবলো, এই এক কাজ আছে ঠিক কিনা? আর মাঝে মধ্যে কিছু বইপত্র প্রকাশ করে। আমি বারবার আবেদন করে যাচ্ছি ইসলাম ফাউন্ডেশনকে, সেখানে মনিটরিং সেল করতে হবে। যে সমস্ত বক্তা মধুর সাথে বিষ মিশায়া বাংলাদেশের মানুষের আকীদা নষ্ট করছে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে। যদি শাস্তির আওতায় আনা না হয় জনগণ স্টেজে তাদেরকে শরীয়তের বিচার করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আমাদের ভিডিও যদি নিয়মিত আপনারা দেখতে চান বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।